আলামিনের কোন গুনাহগার বান্দা যে গুনাহ করতে করতে তার যে খাতা আছে সে খাতায় শুধু গুনাহ দিয়ে ভরে গেছে, নেকি বলতে কোনো শব্দ নাই, শুধু গুনাহ আর গুনাহ। তার গুনার যদি হিসাব করা হয়, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব পুর হয়ে যাবে, সব ভরে যাবে গুনাহ দিয়ে, এত গুনাহ করছে। এরপরেও যদি এই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, একবারে খালেস তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। শুধু গুনাহগুলিকে মাফ করে দিবেন তাই না, এই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সব গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা গুনাহে ভরে গেছে, কিন্তু তারপরেও সে যদি আল্লাহ তাআলার কাছে খালেস দিলে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন।